يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا. আরে একটু আস্তে কোরআন শরীফ পড়, তোর কোরআন শরীফের আওয়াজে তো আমার গান শোনাই ডিস্টার্ব হচ্ছে। গান শুনতে দিবি না। আর তুই কি ক্লাসের পড়া বাদ দিয়ে তুই কোরআন শরীফ পড়তেছিস? একটু কোরআন শরীফ বুঝতে পড়তেছি, আল্লাহ কালাম তোর সাথে থাকাটাই ডিস্টার্ব। প্রতিটি অক্ষরে আমি দর্শনীকে করে পাই, তোর একটু গানের জন্য আমি কোরআন শরীফ পড়তে পারবো না? অন্তত নিজের হৃদায়তের একটু চিন্তা কর, দুনিয়াটা তো ক্ষণিকের, যে কোনো সময় তো তুই মরে যাবি, একদিন তো বুড়ো হয়ে যাবি, সেদিন ঠিক পাঞ্জাবিও ধরবি মসজিদেও যাবি। তাদের যুবক বয়স, এখনই যদি রক্ত গরম করে আলিমদেরকে উলুট পালুট করে বলিস, ঠিক আছে অসুবিধা নেই। তোর গান শুনতে ইচ্ছে করছে শুন। আসসালামু আলাইকুম। কে আপনি এখানে কি জন্য? আসসালামু আলাইকুম। এই এই মেয়েটা কে? কেমন আছো তুমি? একবার আমাদের রুমে ঢুকে গেল কে আপনি? ও তোকে তো বলা হয় নাই, ও আমার সেকেন্ড ওয়াইফ। তো তোমার সেকেন্ড ওয়াইফ আমরা জানি না কিভাবে সেকেন্ড ওয়াইফ হতে পারে। আমি বিয়ে করেছি এটাকে তোকে জানাতেই হবে? আমি কি সারা দুনিয়াকে এখন খুঁজে খুঁজে বলতে হবে যে আমি সেকেন্ড বিয়ে করেছি? কাবির নামা আছে? কাবির নামা কি কেউ গলায় ঝুলিয়ে রাখে? তোর বয়সের সাথে এর বয়স কি যায়? পিচ্ছি মেয়ে বিয়ে করলি? আসলে তোকে তো বলা হয় নাই, আমি আসলে সেকেন্ড বিয়ে করেছি। আমার পরিবার জানে, আমার বাবা মা জানে, আমার স্ত্রী জানে। তো ঠিক আছে অসুবিধা নেই, আসলে তোর যদি সত্যিকারের এই সেকেন্ড ওয়াইফ হয়ে থাকে তাহলে তো আমার কিছু বলার নেই, তোমার বৈধ স্ত্রী। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে একটু বেশি বলে ফেলেছি, আমার তো তোমাকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তোমাদের বৈধ সম্পর্ক অটুট থাকুক দোস্ত, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিস, রাগ করিস না। আল্লাহ